শাহজাদপুরে শরীফুল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ। সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া নদী থেকে শরীফুল নামের এক যুবকের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। সোমবার 23 জানুয়ারি দুপুরে উপজেলার বেলতল ইউনিয়নের আগ্নকালী গ্রামবাসী এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি আগ্নকালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গ্রামের সকল বয়সী নারী পুরুষ শিশু কিশোররা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শরীফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামির গ্রেপ্তার দাবি করেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসি দাবি করেন। উল্লেখ্য, গত 14 জানুয়ারি সকাল 10টায় বেলতল ইউনিয়নের শিবরামপুর গ্রামের করতোয়া নদীর পোলঘাট এলাকায় একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করার পর শরীফুলের মা ও পরিবারের সদস্যরা লাশটি শরীফুলের বলে শনাক্ত করেন। তাৎশ্রমিক শরীফুল গত 9 জানুয়ারি রাতে শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ হন। একই দিন নিহত শরীফুলের স্ত্রীসহ তার পরিবারের 4 জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহজাদপুর থানা পুলিশ। পরে 16 জানুয়ারি হত্যার দায় স্বীকার করে নিহত শরীফুলের স্ত্রী ফারজানা খাতুন আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। পরদিন 17 জানুয়ারি শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ফারজানার জবানবন্দির উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় 2 মাস পূর্বে বেলতল ইউনিয়নের আগ্নকালী গ্রামের মৃত আবু শামার ছেলে তাঁতশ্রমিক শরীফুল ও চরবেতকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়ে স্বামী পরিত্যক্তা ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শরীফুলের শারীরিক অক্ষমতার কারণে ফারজানা অসুখী ছিলেন। এ কারণেই ফারজানা নদীর ধারে নিয়ে গিয়ে হাত পা বেঁধে তার স্বামী শরীফুলকে হত্যা করে। পরে লাশটি শ্যালো নৌকার নিচে ডুবিয়ে দেয়। আগেই বলেছি, তার নিজের কনসার্ন ছিল, সে একটা ওষুধ নিবে। এই ওষুধ নেওয়ার কারণেই সে কিন্তু তার হাত পা বাঁধে দিয়েছে। সে বলছে যে হাত পা বাঁধা অবস্থায় এই চলন্ত পানির পানি জুসের বোতলে পানি নিতে হবে। এইটাই হলো এই এই ওষুধের তরিকা, হলো এইটাই পদ্ধতি, এইটাই যে এইভাবে পানি নিতে হবে। এই কারণে তার হাত পা বেঁধে সস্তায় সে হাত পা বেঁধে বাঁধতে দিয়েছে এবং হাত পা বাঁধা অবস্থায় সে পানিও পানি সংগ্রহ করতে যখন যাবে তখন তাকে কিন্তু এই পানির মধ্যে চুবাই মারছে। মামলার বিষয়টা মনে করেন যে গেলাম থানায় যে আমরা মামলা লিখবো, 5-6 জন আসামি দিছি, সেগুলো সব এরা ই করে ফালাইলো, করে একজনে আসামি বানাইছে। বানায় এতে করলাম যে মামলা করবে, আপনারা আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কি খুন করা দেখছেন, তো করলাম খুন করা দেখবো, খুন করা দেখলি পারে তো তাহলে তো ও খুন করে খুন করে এবার পারে না, আমার ইচ্ছে মতো মামলা বানাই তো বুঝছেন, এখন সেই সেই থানার থানার ইচ্ছা মতোই থানারা করছে, তাদের ছেড়ে দিছে। ওই তো হেরা বলতেছে যে হে একলাই মারছে, হে দোষী বানাইছে, একলা কোনদিন মারি হারে কোন। আর হলো মনে করলো যে কালু কালু এসে আগের দিন এসে কইছে যে আমি ফজরের নামাজ পড়িয়া যাচ্ছি, বুঝলেন, কালু এসে এইগুলো কইছে, কালু আর মধ্যে জড়িত আছে বুঝছেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।